আজ পহেলা অক্টোবর 2018। এই পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্লাবিত দিবস 2018 সারা পৃথিবীতে পালিত হয়ে থাকে। এই পালন উপলক্ষে দি সিনিয়র সিটিজেন সোসাইটি বাংলাদেশ উত্তরা মডার্ন ক্লাবে মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব মোহাম্মদ সুরাহাব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল আলম, নজরুল গবেষক। এই অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখে জয়েন্ট সেক্রেটারি ও ক্লাবের সাধারণ সম্পাদক, এবং এই অনুষ্ঠানে আমাদের যে সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন এম শহীদুল্লাহ, উনি এবিসিসিআর একজন সদস্য। দি সিনিয়র সিটিজেন সোসাইটি অব বাংলাদেশ উত্তরা তাদের অফিস, এবং উত্তরাতে তারা তাদের আজ এই অনুষ্ঠানে প্রবীণদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। প্রায় 60 ঊর্ধ্ব বয়সের প্রায় সকলেই এখানকার মেম্বার, তাছাড়াও কিছু ইয়ং মেম্বারও তাদের রয়েছে। সিটিজেন সোসাইটি তারা প্রবীণদের জন্য বাসস্থান, কোন প্রবীণদের জন্য যারা দোস্ত রয়েছে তাদের খাবারের ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছে। দি সিনিয়র সিটিজেন সোসাইটি বাংলাদেশ তারা সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন জায়গায় তারা শাখা করেছে, এবং তারা বিভিন্ন জায়গায় ফুল প্রজেক্ট কমিটি রয়েছে। এই দি সিনিয়র সিটিজেন সোসাইটি বাংলাদেশ তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের সেমিনার, বিভিন্ন ধরনের প্রবীণ হিতৈষীদের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আজও তার প্রতিক্রম ঘটে নাই, তারা আজ উত্তরা এই অনুষ্ঠানের আয়োজন করে, অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।